বাতাস বের হবে, যে বাতাস পৃথিবীর মানুষকে বা কোনো এলাকার মানুষকে তুলে নিয়ে গিয়ে সাগরে ফেলে দিবে। দশটি না একটা ছুটে গেছে, খরিজ দাজ্জাল, দাজ্জাল বের হবে। আল্লাহ রাসূল বলছেন, আমি যে তোমাদেরকে দাজ্জালের কত কথা বললাম, আমি যে তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে কত বললাম, মনে হচ্ছে তোমরা বুঝতে পারলে না, পৃথিবীর মানুষ মনে হচ্ছে তোমরা দাজ্জালকে চিনতে পারলে না, আমি এত বললাম তবু মনে হচ্ছে তোমরা বুঝতে পারলে না, তোমরা চিনতে পারলে না। শোনো শোনো শোনো, দাজ্জাল হচ্ছে কাসিরুন, সাইজে খাটো, আফহাজ, দাজ্জালের পাগুলি থাকবে লম্বা লম্বা, জাদুন, দাজ্জালের মাথার চুল হবে কোঁকড়া কোঁকড়া, আওয়ারুন, দাজ্জাল হবে কানা, মাংসহুল আইনে একটি চোখ হবে লিপা, লাইসা বিনাতিয়াতিন, খুব উঠেও থাকবে না, ওয়ালা হাজরা, নিচের দিকে ডুবেও থাকবে না। শোনো পৃথিবীর মানুষ শোনো, এত কিছু বলার পরও যদি দাজ্জালকে চিনতে না পারো, তাহলে মনে রেখো তোমাদের প্রতিপালক কানা হবে না, দাজ্জাল হলো কানা, তোমাদের প্রতিপালক কানা হবেন না, দাজ্জাল হবে কানা। এত কথা কেন? দাজ্জাল বের হয়ে বলবে আমি আল্লাহ, এই যে জাহান্নাম এই যে জান্নাত, আমি আল্লাহ, এই যে জাহান্নাম এই যে জান্নাত, আকাশ বৃষ্টি দাও, একবার ঝমঝম করে বৃষ্টি হবে, মাটি শস্য গজা, একবার সুন্দর টাটকা শস্য, আমি আল্লাহ, এই যে জাহান্নাম এই যে জান্নাত। তো মানুষ বলবে ঠিকই আল্লাহ তো সবই পারে, পারবেও। তাই আল্লাহ নবী বলছেন, শোনো কত যে আমি বললাম তবু মনে হয় বুঝতে পারলে না, কত যে আমি বললাম, পৃথিবীর সমস্ত নবী নিজ নিজ উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছে, আমিও ভয় দেখাচ্ছি, শোনো এর পরেও যদি চিনতে না পারো, তাহলে শোনো দাজ্জালের কপালে লেখা থাকবে কাফারা, কাফের। তবু যদি চিনতে না পারো, তাহলে আল্লাহ কানা নন, দাজ্জাল হলো কানা। কত যে বললেন! তারপরে বলছেন, পৃথিবীর মানুষ এই দোয়াটা পড়তে থাকো কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই, আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। এ দেখেন, আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ থেকে, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ হতে, তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ হতে, আউযু বিকা মিনাল মাসামাল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই ঋণকর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণকর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ব্যাপারে যা বললেন, অনেক কিছু বললেন, তারপরে বললেন, শোনো সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়ো, তাহলে দাজ্জাল থেকে বেঁচে যাওয়া। সূরা কাহাফ, কাপ নয়, কাহাফ বানী ইসরায়েলের পরে, সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়বেন প্রতিদিন সকালে বা জুমার দিন সকালে, তাহলে দাজ্জালের ফেতনা থেকে বেঁচে যাবেন। আর আমি তো ওইভাবে বলতে পারি না, আর এখন বলতে পারছি না, আব্দুল্লাহর একটা বক্তব্য আছে হিজবুত তাওহিদ, ওরা বলছে আমেরিকা, লন্ডন, ইহুদি খ্রিস্টান এরাই দাজ্জাল, এটা একবারে নগদ মিথ্যা কথা। ওই হিজবুত তাওহিদ আলোচনাতে খুব বিস্তারিত দেওয়া আছে। আমি কিয়ামতের পূর্ব লক্ষণের সংক্ষিপ্ত কথা বলে বিশেষভাবে দাজ্জালের বিষয়টি খুব সতর্কবাণী পেশ করে আজকের মতো দাজ্জালের বিস্তারিত বিবরণ না দিয়ে, দাজ্জালের কোনোদিন আমি বসতে বলে দাজ্জালের বিবরণ দেওয়া আছে, এরপরেও জুমার খুতবা থেকে দাজ্জালের বিস্তারিত বিবরণ শোনার অনুরোধ রেখে বলছি।